বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের করা এই মামলার ভিত্তিতে 12 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেনের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। দুদকের পাবলিক প্রসিকিউর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া অন্য আসামিরা হলেন বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, বাচ্চুর ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিদ হাই অনিক। এর আগে 2023 সালে 3 অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি শেখ আব্দুল হাই বাচ্চু 2012 সালের 8 জুলাই ক্যান্টনমেন্ট বাজার এলাকার 6 নম্বর প্লটের 30.25 কাঠা জমি 110 কোটি টাকার ক্রয়ের জন্য চুক্তি করেন। এই চুক্তি করা জমির মূল্য 110 কোটি টাকা ও চুক্তিপত্র স্বাক্ষরের সময় পরিশোধিত অর্থ 10 কোটি টাকা। চুক্তিপত্র অনুযায়ী দুটি দলিলে ভূমির দলিল রেজিস্ট্রি করা হয়, যার মধ্যে 2012 সালের 16 অক্টোবর প্রথম দলিলে 18 কাঠা জমির দাম 9 কোটি টাকা উল্লেখ করা হয়েছে, যেখানে গ্রহীতা শেখ আব্দুল হাই বাচ্চু ও শেখ শাহরিয়ার পান্না ও শিরিন আক্তার। অন্যদিকে দ্বিতীয় দলিলে ওই একই বছরে 12.25 কাঠার দাম 6,25,00,000 টাকা ধরা হয়েছে, যেখানে গ্রহীতা হলেন শেখ ছাবিদ হাই অনিক ও শেখ রাফা হাই। অর্থাৎ জমির মোট রেজিস্ট্রেশন মূল্য ধরা হয়েছে 15,25,00,000 টাকা। রেজিস্ট্রেশনের মূল্য 94,75,00,000 টাকা কম দেখিয়ে অবৈধ আয় গোপন করার চেষ্টা করেছেন তিনি। এছাড়া জমির মূল্য কম দেখিয়ে সরকারের 8,52,75,000 টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। রিপোর্ট দেশ রূপান্তর।